बहिया पकर हर ले नीरे मोसे नैना मिलाई के। हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। আমি রুবায়াত আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হোলি মেকআপ লুক। এখন বলতে পারো হোলির টাইম তো এখন না, সো হ্যাঁ আমি ওই হোলির কথা বলছি না, আমি বলছি এখন বিয়ের আগে একটা কিন্তু রং খেলা খেলির একটা এখন ওকেশন ক্রিয়েট করে সবাই, অনেকে করে, আমারটা আমি করছিলাম না, বাট অনেকে এখন করে আমি দেখছি। তো আমি চিন্তা করলাম সেটা অ্যাপ্রোপ্রিয়েট একটা মেকআপ লুক ঘরে বসে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি পার্লারে না যেয়ে, বিকজ অফ নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পরে। সো ওরকম একটা মেকআপ লুক কীভাবে ঘরে বসে আমরা ক্রিয়েট করে ফেলাতে পারি সেটা নিয়ে আজকে চলে এসেছি। যেহেতু এটা কালারফুল একটা ইভেন্ট, সো আমি তার জন্য একটি কালারফুল বম একটা আই লুক ক্রিয়েট করেছি যেটা তোমরা ইজিলি বাসায় বসে করে ফেলাতে পারবা। তো চলো বেশি বকর বকর না করে আজকের এই লুকটি আমি কীভাবে ক্রিয়েট করলাম সেটা দেখে নিই। প্রথমে ফেসটা প্রেপ করে নিব। আমি যেহেতু অনেক ড্রাই স্কিন বিলং করি, তো আমার কিন্তু রুটিন আর তোমাদের রুটিন আলাদা হতে পারে যদি তোমরা অয়েলি স্কিন বিলং করো। আমি তিব্বত বমের দিই, সাথে ডেতে হলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করি আমি। অ্যান্ড এখন যেহেতু আমি বাসা থেকে বের হচ্ছি না, আর এখন 11:45 বাজে রাত, তো আমি জাস্ট তিব্বত বমের দিয়ে কাজ চালাচ্ছি। যাদের অয়েলি স্কিন তাদের অনেক সমস্যা হবে এই তিব্বত পমেড দিলে, কারণ এটা বেশ অয়েলি, বাট আমার কিন্তু বেশটা তোমরা অলওয়েজই দেখো অনেক নাইস হয় আমি তিব্বত পমেড দেওয়া সত্ত্বেও। সো তোমাদের যা যা ফেস ময়শ্চারাইজ করতে তোমরা ইউজ করো, তোমাদের জন্য তোমরা বুঝো পারফেক্ট, সেভাবে করেই তোমরা কিন্তু ফেসটা ময়শ্চারাইজ করে নিবা, প্রেপ করে নিবা মেকআপের আগে, তাহলে মেকআপটা বেশিক্ষণ সুন্দরভাবে সেট হয়ে থাকবে। আমি ব্রাউটা এঁকে নিব, সামনের দিকটা তো অত বেশি ব্রাউ প্রোডাক্ট ইউজ করব না, বাট এই লাস্টের দিকে বেশ ভালো মতো ব্রাউটা ডার্ক করে নিব, কিন্তু ফ্রন্টে খুব কম প্রোডাক্ট দিব। অ্যান্ড যেসব জায়গায় যে খালি আমার পক্সের কারণে নাই হয়ে গেছিলো ব্রাউস, ওই সব জায়গায় দিয়ে নিব। অ্যান্ড স্পুলি দিয়ে নাইস করে আছড়ে নিব। ও আচ্ছা, যেটা বলছিলাম যে তিব্বত পমেডের কথা, তিব্বত পমেড কিন্তু দিনের বেলায় জীবনেও দিও না, কারণ ওটা যেহেতু অয়েল বেসড, সো সানবার্ন হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি তখন হয়তো বা দিনের বেলায় ম্যাক্সিমাম টাইম তিব্বত পমেড দিই না, অন্য জিনিসপত্র দিই, লাইক সেটাফিল বা অন্য কোনো ওলে এইসব ক্রিম ইউজ করি। নাইটে হলে তখন সেই ক্ষেত্রে আলাদা, বাট আমি যদি আউটডোর যাই অবভিয়াসলি তিব্বত মোমেন্ট ইউজ করি না। আর আজকে আমি আই মেকআপ যেটা করব সেটা কোনো ডিটেল দিব না, কোন প্রোডাক্ট ইউজ করছি, কোন ব্র্যান্ডের শ্যাডো প্যালেট বা কী, বিকজ তোমাদের যার যার যা আছে সেখান থেকেই তোমরা মনে করি ইউজ করলে ভালো, আমি বলবো সেটা ইউজ করবা ওরকম কিছু না। বাট তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে তোমরা অবভিয়াসলি কমেন্ট করতে পারো, তাহলে হলো আমি তোমাদের জানাই দিব যে আমি আজকে কোন কোন প্যালেট ইউজ করেছিলাম। সো এখন থেকে যা দেখতে পারবা আমি আর কোনো কথা বলবো না, জাস্ট দেখে শিখে নিবা বা দেখে নিবা, শিখার তো কিছু নাই সবাই পারি, তাই না? সো দেখতে থাকবা, বাট আমি এর পরের ক্লিপ থেকে আর কোনো কথা বলছি না। Thank you.
চিন্তা করে আমি পিঙ্কিশ নুট কালার কোন লিপস্টিক দিয়েছি। এটা হাফ কেক ব্র্যান্ডের থিম সং যে সেটটা লিপস্টিকের, আমি সেটা অলওয়েজ দিই যখন পিঙ্কিশ নুট টাইপের কিছু চাই। আমি চিন্তা করলাম মেহেন্দির এই জুয়েলারিটা আমি পরে আসি। এটা আমি হকার্সের ওখানে যে একটা জুয়েলারি দোকান আছে, কয়েকটা আছে, ওখান থেকে আমি করেছিলাম। আমার কাছে অনেক সুন্দর লেগেছিল। তো যাই হোক, আর এটা হলো আমার কলেজে নতুন জামা, এর জন্য আমি ভাবলাম ইউটিলাইজ করি, অনেক সুন্দর করে যেহেতু বানাইছি। সো ডিটেইল এইটাই। তো আজকের ভিডিওটা বলবা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, অন্য দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ।